থাকা অবধি আসতে আনুষাঙ্গিক অদৃশ্য যে খরচগুলো এগুলিও কিন্তু আপনার পণ্যের উপর প্রভাব ফেলে। অদৃশ্য খরচ বলেন, বলেন শুনেন, এখানে আমরা মুক্ত আলোচনায় বসছি। বিভিন্ন ধরনের পরিবহনে যেমন ভাড়া, ভাড়া, ভাড়ার যে বিষয়টা, ভাড়া কি রমজান আসলে বাড়াই দেয়? না না, রমজান না, এটা আমি সবসময়ের কথাই বলতেছি। যদি স্পেসিফিক রমজান, ভাড়া তো থাকবে, ভাড়া তো থাকবে, না ভাড়া তো থাকবে, কিন্তু ভাড়া আমরা একটা হিসাব করে দেখছি যে নর্মাল যে ভাড়া এটা থেকে অনেক বেশি ভাড়া লাগে আনুষঙ্গিক খরচের কারণে। ওগুলো যদি কমে যায় তাও, বিশেষ করে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজির কথাটা বারবার আসতেছে, বলেন বলেন, এই চাঁদাবাজি যদি বন্ধ হয় পণ্যের উপর অনেকটা আপনার দাম কমে যাবে। পাশাপাশি হাত বদলের যে নিয়মটা, কোথায় পণ্য আগে প্রথমটা বলেন, পণ্য পরিবহনের পাড়াটা কোথায় পারে, কোন জায়গায় পারে? যেমন কোথায় চাঁদাবাজি হয়, মানে আমরা যতটুকু জানতে পারছি ড্রাইভাররা যেভাবে আমাদের সাথে শেয়ার করে যে বিভিন্ন স্থানগুলিতে চাঁদা দিতে হয়, এই চাঁদা দেওয়াতে ট্রাক ভাড়া বাড়ে, ট্রাক ভাড়া বাড়লে সেটার প্রভাবটা পণ্যের উপরে পড়ে স্বাভাবিক। তো এটা যখন কাউরন বাজার উদ্দি আসে, এরপর হাত বদল হয়, আমি আমি বিক্রি করলাম 1 টাকা বেশি দরে একজনের কাছে, সে আবার বিক্রি করলো আরো 1 টাকা, পাইকারি বাজারের কথা বলতেছি আমি, উনি আবার বিক্রি করলো আরেকজনের কাছে 1 টাকা বেশি দরে, সেটা মার্কেটে যাওয়ার পর আনুষাঙ্গিক খরচ বলতে আরো তাড়াতাড়ি সব দেওয়ার পরে সেটা চলে যায় খুচরা বাজারে। এই খুচরা বাজারে যেমন আমার মার্কেট থেকে মনে করেন 10 হাত দূরেই সামনে খুচরা বাজারে, এখানে যদি 25 টাকা কাঁচামরিচ কেজি হয় পাইকারি, সেটা খুচরা বাজারে হচ্ছে 30 থেকে 35 টাকা। এই যে ডিফারেন্স, এইটার একটা মনিটরিং এর দরকার আছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর আমার কাছে মনে হয় এই জায়গাগুলিতে যদি কাজ করা যায় তাহলে অনেক টাকা কমে আসবে, আর ডিমান্ড অনুযায়ী সাপ্লাই যদি ঠিক থাকে, যেমন আমি কাঁচামরিচের সামনে কাঁচামরিচের কথাই বলবো, যদি বৃষ্টি না হয় তাহলে আল্লাহর রহমতে কাঁচামরিচও আমাদের যথেষ্ট আছে এবং আলুও যথেষ্ট আছে। আমরা আশা করি ইনশাল্লাহ বাজারে তেমন একটা এটার প্রভাব পড়বে না। যেমন আমি আজকে খোঁজ খবর নিলাম, 21-22 টাকা কেজি চলে আলু, এবং কাঁচামরিচের কেজি 24 থেকে 25 টাকা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উৎপাদন ডিমান্ড অনুযায়ী সাপ্লাই ঠিক থাকলে সমস্যা হবে না, পাশাপাশি আমাদের অন্যান্য যেই খরচগুলি বাড়ার ক্ষেত্রে যেই বিষয়গুলো আছে এগুলো যদি সবাই সমন্বয় করে কাজ করে আশা করি ইনশাল্লাহ একটা পরিবর্তন আসবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা না, সেটাই সাহেব, আমার একটু জানার বিষয় আছে। এই যে আপনি বললেন যে কাঁচা মরিচটা যেটা আসছে আপনার মার্কেটে আসে 3 হাত কেন বললে হবে, এটা ডাইরেক্ট আপনি আড়তদারের কাছে চলে যায় না? না, এখানে বিষয় হচ্ছে অনেক সময় হয় কি বাইরে, আমার মার্কেটের বাইরে অনেক সময় বিক্রি হয়ে যায়। কেন? এরা এরা কারা? এরা কে? এরা কি ব্যবসায়ী? এরা কি ক্যাশ টাকা দিয়ে কিনে ফেলে? এরকম ট্রাকে থাকতেই কিনে ফেললো, ট্রাকে থাকতে সে ক্যাশ টাকা দিয়ে কিনে আবার আপনাকে বাকি দিচ্ছে, এরকম? না, আমার কাছে আইনা বিক্রি করলো স্যার। কেন? তো এইটা এটা এটা কেন, এটা কেন হবে? এই মিডলম্যান, এই মিডলম্যান যারা, এদেরকে ফাইন্ড আউট করা দরকার। আসসালামু আলাইকুম। উনি তো মূল কথাটা বলতেছে না, উনি পেছে দিছে। আমি একটু শুনে বলার কথা, আপনি তো ওই মার্কেটের মানুষ না? আমি তো স্যার, আমি আমি সারা রাত্রে মাল কিনি, আমি তো দেখি কিছু। আপনি কিসের, আপনি কিসের? উনি যে বলতেছে কারণ বাজার হলো স্যার বাইরে, নিউ মার্কেট বাইরে 5000 আরত, আর ওনাদের মাত্র আরত হবে 2-2100-2-300। আমি বলি স্যার, উনি তো বলতেছে না ক্লিয়ার কথাগুলো। যখন আমি পাইকার গ্রাম থেকে মাল কিনা নিয়ে আসি, ট্রাক ফুল কপি, এই 30 টাকা ফিজ, আমি সব কিনলাম, গাড়ি রাখো এখানে, আমি রাস্তা বিক্রি করতেছি, ওই ওই কি নগদ নামে আবার নগে আরেকজন আরো আরো গ্রুপ ওখানতে নিয়ে, এই যা 32 টাকা ফিজ আমি নিলাম, লাস্টে ওনার কাছে যায় 47 টাকা ফিজ, ওখান থেকে আমি কিনি 42 টাকা ফিজ, বিক্রি পর বিক্রি, ওই জিনিসটা তো উনি ক্লিয়ার বলেন। বিষয়টা হলো আমরা হলাম যে ট্রেড লাইসেন্স, এই যে মাঝখানের মিডলম্যান, এই জিনিসগুলো যদি তদারকি করা হয় আমার কাছে মনে হয় বাজারের, আমার মনে হয় ভুক্ত অধিকারী এটা নোটিশ নিতে পারেন, এটা নোট নিতে পারেন, এটা নোট নেওয়া খুবই জরুরি, কারণ এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। না না, এটা 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 আপনি আমাকে শুনেন, এই ফরন বাজার ব্যবসায়ী সমিতি সেটাই সাহেব, আপনি আমাদেরকে এফটিসিকে একটা ইয়ে দেন, একটা লিখিত দেন, উনি যেটা বলতেছে যে 500 গাড়ি আসতেছে, আপনার দরকার 50 গাড়ি, বাকি 150 গাড়ি তো সে অন্য জায়গায় বিক্রি করতেছে, এটাই ঘটনা। এবং এখান থেকে 3-4 হাত বদলে বদল হয়, এটাই ঘটনা। ঠিক আছে, আপনি একটা লিখিত দেন। এ ভাই শুনেন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, আপনি আমাদেরকে একটা লিখিত দেন যে এরা এই উদ্দেশ্য কারা? স্যার আমরা, স্যার ওনারা কারণ বাজারের কর্মকর্তা। আমি আমি একটু, তাহলে আপনি বলছেন স্যার, আমি বলি,
আমি তো আজকে পরায় কাঁচামালের সাথে 40-42 বছর জড়িত ফল থেকে সিয়াজ ভাই এখানে আছে ফল থেকে কাঁচামাল আমি আমার মার্কেটে আমি 11 বার নির্বাচন করে আপনার তো আমি 10 বার নির্বাচিত হইছি থ্যাংক ইউ আমি বলতেছি এই যে তারপর আরেকটা খরচ দেখেন ওনারাই এই কারণ বাজারে সবচেয়ে বাংলাদেশের ভিতরে কারণ বাজারে হলো টাকা উড়ে রাতে টাকা ধরতে হবে আমরা যে 50টা আইটেম কাঁচামাল কিনি স্যার একটু আমাদের ফলো করেন আমি যে 50টা আইটেম কাঁচামাল কিনি যেমন 10 কেজি মূলা কিনলাম পেঁপে কিনলাম গাজর কিনলাম শসা কিনলাম এক জায়গায় না রাখি এখানে আমাকে দিতে হবে 200 টাকা এই যে মাল রাখলাম রাস্তার উপরে এইখানে আমাকে 200 টাকা দিতে হবে আমি যে মালটা রাস্তার উপরে রাখলাম তারপরে আমি এখান থেকে ক্যারি করে হেলপম্যান গাড়ি নেই রিকশা নেই ট্রাকে নেই তারপরে এলাম এই হিসাবগুলো ভক্তদিগা তো রাত্রে এগুলো দেখে না স্যার আচ্ছা একটু স্যার আপনি একটু প্রস্তাব দেন এইটাকে এই জিনিসটাকে এই দৌরাত্ম্য থেকে বাঁচানোর জন্য কি করতে পারি এই যদি আপনারা আপনারা স্যার ভক্তদিগার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক যদি বড় উপরে যান যে না আমরা বাইরে আরত দিব না রাস্তার উপরে কোনো মাল রাখতে দিব না তাহলে মাল আরতে চলে যাবো তাহলে ওই খরচটা স্যার আমার উনি যদি এক জায়গায় তিন ট্রাক মাল বেচতে পারে উনার যদি একটা করে লাভ করলে তিন ট্রাকের লাভ ওই যে খলিল বলছে আমি প্রথম দিন তিন তিন করে বিক্রি করে 9000 টাকা পাইতাম আচ্ছা ওটা নিয়ে শুনেন আপনারা স্যার স্যার এই যে না আমি শেষ করছি আপনারা দুজন থাকবেন আমাদের এসবি সাহেব বলবেন আর আমাদের বক্তার উনি থাকবে এই মিটিং এর পরে এটা নিয়ে আমরা কথা বলবো থ্যাংক ইউ সে বলেন